হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা রচনা শীতের সকাল তোমরা যারা ছোট্ট ছাত্রছাত্রী আছো সকলে এই রচনাটা লিখতে পারো তো চলো শুরু করি ভূমিকা বছরের প্রতিটি দিনেই সকাল দুপুর বিকাল ও সন্ধ্যা আসে কিন্তু ঋতুর পার্থক্যে সকালের রূপের পার্থক্য ঘটে শীতের সকালে নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ আছে পরের পয়েন্ট গ্রামে শীতের সকাল খুব ভোরবেলায় চারিদিক কুয়াশার চাদরে ঢেকে যায় গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশিরের ফোঁটা ঝরে পড়ে তারই মধ্যে দু একজনকে দেখা যায় আগুন জেলে তাপ পোহাচ্ছে কেউ বা গরু ও লাঙল নিয়ে চলেছে মাঠের দিকে মুগ মুসুর বোনার জন্য আবার কেউ চলেছে খেজুরের রস নিয়ে তারপর দেখতে দেখতে বাকাশে থালার মতো লাল সূর্য হাজির হয় কুয়াশার চাদর ধীরে ধীরে হালকা হয় ঘাসের ডগায় শিশির বিন্দুতে সূর্যের আলো পড়ে চিকচিক করে ওঠে দূরে নদীর বুকে পালতোলা নৌকা ভেসে চলে শহরের উদ্দেশ্যে এরপর সূর্যের তাপ ক্রমশ বাড়তে থাকে এবং সূর্য আকাশের উপরের দিকে উঠতে থাকে পরের পয়েন্টে লিখবে শহরে শীতের সকাল শহরেও শিশির পরে তবে ঘাসের ডগায় নয় গাছের পাতায় নয় পিছের রাস্তায় কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে থাকে গাড়ি ঘোড়ার শব্দে ট্রামের ঘণ্টার শব্দে শহরবাসীর ঘুম ভাঙে খুব ভোরেই দেখা মেলে খবরের কাগজওয়ালা দুদুওয়ালার দু চারজন প্রাতভ্রমণকারীকে রাস্তায় দেখতে পাওয়া যায় এরপর দেখতে দেখতে সূর্য আত্মপ্রকাশ করে কিন্তু শহরের রোদ অলিতে গলিতে প্রবেশের সুযোগ পায় না উঁচু বাড়িগুলো বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও শহরের কর্মব্যস্ত মানুষ শীতের সকালের রূপ উপভোগ করার সময় পায় না শেষ পয়েন্ট উপসংহার একের পর এক ঋতুগুলো আসে আর যায় বিভিন্ন ঋতুর সকাল তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় এবং তাতে বৈচিত্র্যের শেষ নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু